السلام عليكم ورحمة الله وبركاته، أهلا بكم أيها المشاهدون الكرام على الشاشة. من البرنامج الهرم ممارسة الترجمة من الصحيفة العربية، اليوم نقدم لكم الجزء الثاني من الحلقة 65 সম্মানিত দর্শক বৃন্দ, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন, প্রিয় অনুষ্ঠান আরবি ভাষানুরাগীদের প্রিয় অনুষ্ঠান আল আহরাম আরবি পত্রিকা অনুবাদচর্চ প্রোগ্রামের 65তম পর্বের দ্বিতীয় অংশে, যেখানে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের প্রখ্যাত ডক্টর কামরুল ইসলামকে নিয়ে, যিনি 1000-এর বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন বিনামূল্যে, তাকে নিয়ে আল জাজিরার করা খবরে যে খবর করা হয়েছে সেটার আমরা অনুবাদ করছিলাম। প্রথম অংশ গত 65 রেখে গেছে, আজকে আমরা দ্বিতীয় অংশ 65-এর অংশ আলোচনা করব। তো বন্ধুরা, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেননি, আপনারা অনেকে দেখিয়েছেন আমাদের এই ইয়েটি 65-এর এক পার্টটি, কিন্তু অনেকে কমেন্ট করেননি। আপনারা কমেন্ট, শেয়ার, লাইক দেবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব আপনাদের জন্য নতুন নতুন পার্ট নিয়ে, নতুন নতুন হালকা নিয়ে। তবে আমরা আজকে দ্বিতীয় অংশে আলোচনা করব, অনেক তিনটা প্যারা নিয়ে আলোচনা করব। অনেক সুন্দর সুন্দর শব্দ পাবেন, ভেজাল খাদ্য কাকে বলে, প্রিজারভেটিভ বা ফরমালিনযুক্ত খাবারের আরবি কি আমরা শিখতে পারবো, ফ্রি টেস্ট যেগুলো সেখানে আমরা সেগুলো আমরা শিখতে পারবো, এবং লো কস্ট কাকে বলে এটার ইংলিশ আমরা শিখতে পারবো, আজকে আরবি শিখতে পারবো। তো বলা হচ্ছে এখানে দ্বিতীয় আমরা শুরু করছি, ওয়াইয়ুশিরু ইলা আন আল মারকাজ আল ইলাজিয়্যা ইস্তাকবিলু নাহবা 500 মারিজান শাহরিয়ান লিল ইজরাই ফুহসাতিন মাজানিয়াতিন লাহুম কামা ইয়াতাহাদাসু আন ইকতিশাব আন ইকতিশাফ ইলা মাহলুল মুনকাবিজ তাকাল্লুফা মুনকাফাজাত তাকাল্লুফা ইহফাজুল কুলা কিবলা কবলা আল আবালিয়া। এটা বলা হচ্ছে ওয়াইশিরু, তিনি জানাচ্ছেন যে, তিনি আরও ইঙ্গিত করতেছেন যে, তিনি আরও নির্দেশ করছেন যে ইলা আন্নাল মারকাজ আল আইলাজি, এই যে চিকিৎসা কেন্দ্রটা আল মারকাজ আল আইলাজি, এই চিকিৎসা কেন্দ্রটা ইস্তাকবিলু রিসিভ করে বা রিসেপশন তারা করে, নাহবা 500 মারিজান শাহরিয়ান, যে প্রতি মাসে তারা 500 রোগীকে তারা অভ্যর্থনা জানায়, এলে জিরায়ে ফুহসাত মাজ্জানিয়া আলহম, যে তাদের জন্য ফুহসাত, যে শরীরের টেস্ট যেগুলো আমরা করি সেগুলোকে ফুহসাত বলা হয়, মাজ্জানিয়া মানে ফ্রি, লাহম মানে তাদের এজরা মানে সম্পাদন করতে, যে বলতেছে যে তারা এই স্বাস্থ্য প্রতিষ্ঠানটি বা এই চিকিৎসা প্রতিষ্ঠান আল মারকাজ আল আইলাজি বলা হয়, চিকিৎসা প্রতিষ্ঠানটি মাসে 500 মারিজেন শাহরিয়ান, মাসে 500 রোগীকে তারা স্বাগত জানায়, লে ইজরাই ফুহসাত আল মাজানিয়া আলহম, যে তাদের ফ্রি পরীক্ষাগুলো করতে, সম্পাদন করতে, কামা ইয়াতাহাদাসু ইজরা আজরা ইউজরি, এটা বা বেফাল থেকে এসে ফুহসাত ফাহসুনের বহুবচন ফুহসাত, এবার যে কামা ইয়াতাহাদাসু, তিনি আরও আলো জানাচ্ছেন বা তিনি বলছেন যে আমি ইকতিশাফে মাহলুন মাহলুলেন মাহলুলে মাহলুলেন মুন খাফাজাত তাকাল্লুফ ইহফাজুল কুলা কবলাল আমালিয়া, তিনি আরও বলছেন যে আমি ইকতিশাফ একটা আবিষ্কারের জন্য বা পরীক্ষার জন্য বা রোগ নির্ণয়ের জন্য, মাহলুন একটা সমাধান বের করার জন্য, ইকতিশাফ মাহলুন একটা সমাধান বের করার জন্য, সেটা মুন খাফাজাত তাকাল্লুফ, লো কস্ট একটা, অর্থাৎ অল্প কম খরচে একটা সমাধানের চেষ্টা বের সমাধানের সমাধান বের করার চেষ্টা করেন, যে সমাধানটা এই মাহলুল হইতেছে, এই মাহলুল এবার এটার ফেলের মাহলুলের ফেল হচ্ছে যে ইহফাজুল কুলা কাবলাল আমালিয়া, যে অপারেশনের আগে কিডনিগুলোকে হেফাজত করতে পারে কম খরচে, এমন কিছু সমাধান বের করারও তারা চেষ্টা করেন, এটা বলতেছেন। এরপর কুলু কামরুল ইসলাম, কামরুল ইসলাম বলছেন যে আল হাসুল আলা زمالة الكلية الملكية للجراحين من كلية
ইদিন বারাহ আল মালাইকিয়া ফি স্কটল্যান্ড, বলতেছে যে কামরুল ইসলাম তিনি বলছেন আল হাসুল আলা জামালাতিল মালাইকিয়া লিল জাররাহিন, তিনি এ ফেলো অফ রয়্যাল কলেজ ফর সার্জনস, লিল জাররাহিন জাররাহ বলা হয় ফায়ালুনের ওজনে, জাররাহুন যারা অপারেশন করে, এখানে বহু বচন জাররাহিন মাজরুরের হালত রয়েছে, যে তিনি রয়্যাল কলেজ ফর সার্জন এর ফেলো কামরুল ইসলাম, যে রয়্যাল কলেজ অফ ফেলোটা হচ্ছে কারান্ডারে স্কটল্যান্ডের রয়্যাল কলেজ অফ এলেনবার্গ ইন স্কটল্যান্ডের এলেনবার্গের রয়্যাল কলেজের আন্ডারে রয়্যাল কলেজ ফর সার্জনস এর ফেলো আলা জামালাতের আলা আল হাসেল আলা জামালাতের ফেলো, যিনি ফেলো কামরুল ইসলাম, তিনি বলছেন যে ইন মাশাকিলাল কুলা, যে কিডনির সমস্যাগুলো আদাতান জেনারেলি মানে সাধারণভাবে তা কোনো বিশ্বাভাবে তো আমল মাকসুস বলা হয় ভেজাল খাদ্য, যে ভেজাল খাদ্যের কারণেই মূলত কিডনির সমস্যাগুলো দেখা দেয়। লেদালিক এই কারণে আনসাহকম, আমি তোমাদেরকে অ্যাডভাইস করছি যে বেলিপ্তাহাত আনসাহা নাসিহাই আনসাহর, যদি ভারবর্ষভাবে সামিয়া ইসমা থাকে তখন একটা বা সিল আসবে যেটা এসেছে, লেদালিক আনসাহকম বেল ইবতাহাদ আনিল আতামাতিল মাকসুসা বেল ফরমালিন ওয়াল মাওয়াদ আল হাফেজা, তিনি বলছেন যে এই কারণে আমি তোমাদেরকে অ্যাডভাইস করছি বেল ইবতাহাত দূরে থাকতে আনিল আতামাতিল মাকসুসা বেল ফরমালিন, যে ফরমালিনযুক্ত খাবার ওয়াল মাওয়াদ আল হাফেজ এবং প্রিজারভেটিভ যুক্ত ফরমালিন এবং প্রিজারভেটিভ যুক্ত খাবার থেকে বিরত থাকার জন্য দূরে থাকার জন্য আমি তোমার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তিনি বলছেন আল্লাহ তাআমা আল মাকসুসা বিল ফরমালিন ওয়াল মাওয়াদ আল হাফেজ, অর্থাৎ প্রিজারভেটিভ এবং ফরমালিন যুক্ত খাবার থেকে খাদ্য থেকে দূরে থাকার অনুরোধ করছি, কারণ এই সমস্ত খাদ্যের কারণেই কিডনির সমস্যাগুলো দেখা দেয়, যেটা তিনি বলছেন যে ইন মাশাকিলাল কুলা আয়দাতা তাখুন বিসাবে তাআম। এরপরে তিনি বলছেন ওয়াশাদ্দাদা, তিনি আরো জোর দিয়ে বলছেন আলা আন্নাহু লা ইয়াজিবু তানাউল আদবিয়া দাওয়া, এর বহুবচন আদবিয়া, তানাউল মানে টেকিং, যে ইট ইজ নট এসেনশিয়াল ফর টেকিং মেডিসিন অ্যান্ড অ্যান্টিবায়োটিক আবিল মুজাদ্দাদ আল হায়াবিয়া, অ্যান্টিবায়োটিক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, মিন দুন ইস্তিশারাত তবিবিন মুতাখাসসিস, যে মিন দুন ইস্তিশারাত তবিব মুতাখাসসিস, যে আপনার বলা হচ্ছে যে বিশেষজ্ঞ, তবিব মুতাখাসসিস বলা হয় বিশেষজ্ঞ, যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া, ইস্তেশারাতে মানে পরামর্শ, কনসাল্ট, যে পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। লা ফেতান, তিনি এটা ইঙ্গিত করে বলছেন যে ইলা দররতে ফাসিল মারজা আসুকর জক্ত আলা আফিকুল্লা সানাতেন, যে বলতেছেন যে তিনি বলেন যে যে প্রতি বছরেই যারা মারজা আসুকর জক্ত, যারা হাই প্রেশার এবং ডায়াবেটিস রোগী রয়েছেন, মারিজের বহুবচন, তাদের প্রতি বছরেই রোগ নির্ণয় বা পরীক্ষা নির্ণয় করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা উচিত ওয়াজিফ। তিনি আরও বলছেন যে আন্নাহুল্লা ইউজাদ হাদুনিল ফকরা, কেউ নেই, লা ইউজাদ হাদুনিল ফকরা, গরিবদের জন্য কেউ নেই, লিদালিকা বুনিয়াদ হাদাল মুস্তাশফা লাহম, এই জন্য এই বুনিয়াদ মানে নির্মাণ করা হয়েছে, বুনিয়াদ বানা থেকে বুনিয়াদ মাজহুলের সিগা ওয়াইল মুজাকার গায়েবের ইসবাত ফাইলের মাজি মতলক মাজহুল, যে বুনিয়াদ আলা বুনিয়াদ হাদাল মুস্তাশফা লাহুম, এই কারণে তাদের জন্য এই হসপিটালটা তৈরি করা হয়েছে, যে লা ইউজাদ আহাদুন লিল ফুকারা, গরিবদের জন্য কেউ নেই। এই হচ্ছে সম্মানিত দর্শক বৃন্দ, অনেক কয়েকটি আমরা নতুন নতুন শব্দ পেয়েছি, যে মারাদা সুক্কার জক্ত, যে ব্লাড প্রেশার প্রেশারের রোগী এবং যক্ত প্রেশারের রোগী এবং যারা
ডায়াবেটিস রোগীকে তাদের জরুরি স্বাস্থ্য পরীক্ষা করা করলেছেন তাদের প্রত্যেক বছরই। কিন্তু তিনি বলছেন যে দুন ইস্তেশারাতে তাবি মুতাখাসসাস, যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া আল মুজাদ্দাদ আল হায়াবিয়া বলা হয় অ্যান্টিবায়োটিক দাওয়া থেকে আদভিয়া, যে অ্যান্টিবায়োটিক রোগীর অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া। এরপরে আমরা এখানে পাচ্ছি জামালাতাল জামালা বলা হয় ফেলো, ফেলোশিপ যেটাকে আমরা বলি সেটাকে জামালা বলা হয়। আর যে আল হাসাল আল্লাহ জামালাতে মানে ফেলোশিপ ফেলো। জাররাহীন বলা হচ্ছে আপনার সার্জনদেরকে। আর কুল্লিয়াতুন এর বহুচন কুল্লা যেটা আমরা আগেই বলেছি, আত্মআম আল মখশুষ ভেজাল খাওয়ার, আল আত্তাইমা আল মখশুষ বিল ফরমালিন ওয়াল মওয়াদ আল হাফিজা প্রিজারভেটিভ এবং ফরমালিনযুক্ত খাবারকে বলা হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মন খাবাজত মন খাফাজাত তাকাল্লুফা, মন খাফাজত তাকাল্লুফা লো কস্ট, লো মানে মন খাফাজ মানে নিচু মানে লো কস্ট, ইকতিশাফ মানে হচ্ছে আবিষ্কার, মাহলুল মানে তার সমাধান, আর ফুহসাত মজ্জানিয়ে মানে হচ্ছে ফ্রি ফ্রি টেস্ট। আর এখানে আল আল মারকাজ আল ইলাজি বলা হয় যে চিকিৎসা প্রতিষ্ঠান ইস্তাকবিলও স্বাগত জানাই। আমরা এগুলো নতুন নতুন শব্দ পাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা চাই আপনারা আমাদের কমপক্ষে ভুল ত্রুটি ধরার জন্য আমাদেরকে আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, অবশ্যই শেয়ার দিবেন। এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন আগমন করে থাকেন এবং আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে আরবি খবরের অনুবাদগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন। এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।